আপনারা দেখছেন সময়ের সাথে। সৌজন্যে মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্টেন্টস এবং ইউনিভার্সাল সলিসিটার্স। ধন্যবাদ প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশকে নিয়ে এবং কথা বলছিলাম বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে। আমি যাচ্ছিলাম ব্যারিস্টার মনিরুল ইসলাম বঞ্জু আপনার সাথে, অর্থাৎ ব্যারিস্টার কামরুজ্জামান অনেকগুলো কথা বলছেন স্বাধীনতার ঘোষণাকে নিয়ে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে উনি যে প্রেসিডেন্ট ছিলেন ওইটা নিয়ে, এবং উনি অনেকগুলো এভিডেন্স প্রোভাইড করছেন, অনেকগুলো বইয়ের নাম বলছেন, অনেকগুলো আপনার তথ্য উনি এবং ফেজ নাম্বার দিয়ে বলছেন, আপনি কি মনে করেন সেটা? ধন্যবাদ আপনাকে, আসলে দর্শকের জন্য বলছি, আপনাদের জন্য বলছি, জিয়াউর রহমান কী ছিলেন সেটা তো জিয়াউর রহমানের চাইতে ভালো আর কেউ জানে না পৃথিবীর, তাই না? জিয়াউর রহমানের ওয়েবসাইটটা আপনি যদি এখানে ওয়েবসাইট থাকে আপনি চার্জ দিয়ে দেখেন, উনার ওয়েবসাইটে লেখা আছে উনি প্রথম কখন প্রেসিডেন্ট হয়েছেন। উনি কোনোদিন দাবি করেন নাই যে আমি 1971 সালের আগে কখনো প্রেসিডেন্ট হয়েছি। তাইলে ওই আমাদের দেশে একটা কথা বলে না, মাঠ থেকে মাসির দরদ বেশি। এক দ্বিতীয় আসেন বিএনপির সবচাইতে যা মানে জিয়াউর তারেক জিয়া সাহেবকে যিনি দেশনায়ক উপাধি দেওয়ার অনুষ্ঠানে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বিসি এমাজউদ্দিন আহমেদ, ওনার রাষ্ট্রবিজ্ঞানের দর্শন নামে একটা বই আছে, ওই বইতে আপনি যাইয়া স্বাধীনতার ঘোষণাটা এখনও আছে আপনি যাইয়া পড়ে দেখেন। আমি কিন্তু আওয়ামী লীগ করে এরকম কারো এ দেবো না। জিয়াউর রহমানের জীবনী, মহানায়কের জীবনী নামে জিয়াউর রহমানের একটা বই আছে, যে কী বলে যে স্বাধীনতার ঘোষকের জীবন দর্শন এই নামে একটা বই আছে, বিএনপির অফিসেই আপনি বইগুলো পাবেন, ওই বইগুলোতে যা আপনি পড়ে দেখেন। যদি আমি অন এয়ারে ঘোষণা দিলাম জিয়াউর রহমানের নিজের লেখা বিএনপির সংকলিত বইতে কোনো জায়গায় যদি লেখা থাকে যে জিয়াউর রহমান 1975 সালের আগেও একবার প্রেসিডেন্ট ছিলেন, কোনো দিন টেলিভিশনে আসবো না, কানটা কেটে এখানে রেখে যাব। আমি এই টেলিভিশনে ঘোষণা দিলাম যে আমার দুইটা বইয়ের নাম বলছি, জিয়াউর রহমানের জীবনী যেটা বিএনপি কর্তৃক সংকলিত, সে বই তো লেখা আছে যে জিয়াউর রহমান সাহেব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর, ওখানে বঙ্গবন্ধু লেখা নাই, মুজিবুর রহমান সাহেবের মৃত্যুর পর 1976 সালে প্রেসিডেন্ট হয়েছেন। উনি বললেন অবৈধ সরকারে এসে, অবৈধ উনি তো একটা দল, আমিও একটা দল করি, আমি একটা দলের কর্মী, উনি একটা দলের নেতা, তো আমাদের তো নিজের দলের প্রতি একটা ভালোবাসা শ্রদ্ধা অন্ধত্বের কারণে আমরা অনেক সময় অনেক কথা বলি যেটা হয়তো লজিক্যালি হয় না। তো এখন যে যারা আমার, উনি আরেকটা কথা বলছিলেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চে যদি 7ই মার্চে ভাষণের কথা বলছেন এবং উনি 8ই মার্চকে নিয়েও একটা কথা বলছিলেন, ওই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব 1970 সালের নির্বাচনের পর থেকে মেজরিটি পার্টির নেতা, তখন কোনো গণতন্ত্রের কোনো ব্যবস্থা ছিল না, যেহেতু সামরিক সরকার ছিল আইয়ুব খানের আমল, ইয়াহিয়া খানের আমল, সেই সময়টাতে বঙ্গবন্ধুকে ম্যান্ডেট দেওয়া হয়েছিল সমগ্র পাকিস্তানের নেতা হওয়ার জন্য। আমরা চেয়েছি কি স্বাধীন কিসের কাছ থেকে, অত্যাচার নির্যাতন থেকে আমরা মুক্তি চেয়েছি, কিন্তু যখন আমরা নির্বাচনে জিতলাম আমরা কিন্তু সমগ্র পাকিস্তান নিয়ন্ত্রণ করার অধিকার নিয়ে জিতলাম। তাইলে স্বাধীনতা কে চাইতে হবে, বাংলাদেশ স্বাধীনতা চাইতে হবে না পাকিস্তানকে স্বাধীনতা চাইতে হবে? কারণ মেজরিটি পার্টি পাকিস্তান স্বাধীনতা চাইছে কে? হ্যাঁ, এখন আমি যেটা বলতেছি যে আমাদের আমাদের তো মুক্তি হলো আমাদের একমাত্র মন্ত্র, কিন্তু কথা হচ্ছে আমরা এই মুক্তিটা কি আমরা নেব না পাকিস্তান নেবে? আমরা মুক্তি চেয়েছিলাম কিন্তু পশ্চিম পাকিস্তানের কাছ থেকে, কিন্তু নির্বাচনের পর ব্যাপারটা কি দাঁড়ালো, আমরা সমগ্র পাকিস্তানের মালিক হলো বাঙালির মানুষ, কারণ বাংলাদেশে 56 ভাগ মানুষ এবং বেশিরভাগ মানুষ শেখ মুজিবকে বঙ্গবন্ধুকে ভোট দিয়ে জয়যুক্ত করার নির্বাচিত করার মূল কারণটা কি? আমি যে প্রশ্নগুলো করছি উনি তো বললো, আমি একটা কলা নিয়ে আসছি আপনাকে, উনি যেটা শেষ করবো আসসালামু আলাইকুম, জবাব দিতে পারবেন কোনো অসুবিধা নেই, আসসালামু আলাইকুম, আমি একটা শব্দ বলি না। আমি লন্ডনে সবকটা তথ্য দেখি বুঝছেন, আর আমি ভেরি আপসেট, আমি মনে করছিলাম আপনি এই চক্রটা বয়কট করবেন, কথা বুঝছেন, আপনার ওপোনেন্টে যে আছে এ সম্বন্ধে বলার আমার ভাষা নাই বুঝছেন,
ও মুজিব সম্বন্ধে শেখ মুজিব সম্বন্ধে এবং স্বাধীনতা সম্বন্ধে যে মিথ্যাচার করলো এর প্রতিবাদে আপনার উচিত ছিল এই 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 চক্র বয়কট করা। কথা বুঝছেন? জি বুঝতে। এই এনসিপিতে এই যে উপস্থাপক সেনরা উপস্থাপক আইয়া এরা কিছু জানে না। কথা বুঝছেন? জি। এখানে আপনি বিচার কথা বলার পাবেন না। দুসরা বাসিটাকে আমি চিনি, সব তথ্যতে এসে এরকম বেয়াদবের সমস্ত কথা বলে। আপনি দোষারোপ করলেন, আপনি যদি একজন ভালো দর্শক হতেন। আমি শেষ করি। না আপনি ওনাকে বলছেন ওনার যদি মঞ্জু সাহেব বলে যে বাংলাদেশের রাজধানী হচ্ছে চিটাগং, তাহলে জামান সাহেব এখানে আছে কেন? এটা ভুল ধরানোর জন্য যে বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা, অর্থাৎ আমরা কেন আওয়ামী লীগ বিএনপি ইনভাইট করি? বিকজ আওয়ামী লীগ ভুল করবে, বিএনপি সেটা ধরবে, আর বিএনপি ভুল করবে, আওয়ামী লীগ ধরবে। বাট যদি জি 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 আপনি আমার কথা শুনেন, আমি শুনতে পাচ্ছি, এরকম এরকম কেউ বলতে পারবে না যে বাংলাদেশের টকশোতে এসে বাংলাদেশের আপনি একজন সচেতন দর্শক হিসেবে কল করছেন, আপনাকে ধন্যবাদ। আপনারা যারা সম্মানিত দর্শক টিভি সেটের সামনে বসে ওয়াচ করছেন, আপনারাই কোনটা সত্য কোনটা মিথ্যে কোনটা ভুল কোনটা শুদ্ধ আইডেন্টিফাই করবেন, এবং আপনাদের কাছ থেকে আমরা মতামত চাই। এখন মঞ্জুর সাহেব আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন, জামান সাহেব বিএনপি নেতৃত্ব দিচ্ছেন, যদি কেউ ভুল করে, যদি কেউ ইতিহাস বিকৃত করে, একে অন্যের সাথে ডিবেট করবে, এটাই হচ্ছে টপ। জি 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 আমি শুনতে পাচ্ছি। আমি আপনাকে বলি, উনি যে মিথ্যে, উনি এভিডেন্স দেখাচ্ছেন, বইয়ের পেজ নাম্বার দেখাচ্ছেন, মঞ্জু সাহেব নিজের অনুরোধ করতেছি এই অনুষ্ঠান বয়কট করার জন্য। আচ্ছা, এই অনুষ্ঠানে উনি ন্যায় বিচার পাবেন না। আচ্ছা, আমি পরবর্তী কলার কাছে যাচ্ছি। কলার, আসসালামু আলাইকুম। আমরা কলারকে হারিয়ে ফেলছি, যাই হোক। যেটা শেষ করতেছিলাম, আমি যে এরপরে আমি যেটা বলছিলাম যে জামান ভাই উনি একটা দল করে, আমি একটা দল করি, আমাদের কথার মধ্যে থার্ড পার্টি দর্শক, মানে দর্শক, রাইট। এবং দেখেন, বাংলাদেশে কোনো একটা ডিসপিউট হলে সেটার ঘোষণা দিবে কে? আমাদের মহামান্য কোর্ট, কোর্ট, রাইট, হ্যাঁ, বাংলাদেশের সুপ্রিম কোর্ট, হাই কোর্ট। যখন বিএনপি সরকার 2001 সাল থেকে 4-5 সাল পর্যন্ত ক্ষমতা ছিল, তখন ঘোষণা দিয়েছে ওই যে বলাকা সিনেমা হল মামলায় যে জিয়াউর রহমানের সরকারটা ছিল অবৈধ সরকার, জিয়াউর রহমান বাংলাদেশের অবৈধ প্রেসিডেন্ট। উনি বারবার বলছে যে নির্বাচিত প্রেসিডেন্টকে, প্রধানমন্ত্রীকে অবৈধ বলছে। উনি বলতেই পারে, উনার ইচ্ছা, কিন্তু আমি আমার কথা বলছি না, বাংলাদেশের সুপ্রিম কোর্ট কি বলেছে সে কথাটা উনাকে রিমাইন্ড দিলাম। কারণ রাজনীতিতে, রাজনীতিতে এখন এরপরে আসেন, বাংলাদেশে জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতায় ছিলেন তখন কি একটা কনস্টিটিউশন ছিল না? ডেফিনেটলি ছিল। ওই কনস্টিটিউশনটা আপনি বাইর করে আনি দেখেন, ওখানেও কিন্তু
বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট হিসেবে শেখ মুজিবুর রহমান সাহেবের নাম লেখা। শেখ মুজিবুর রহমান সাহেব আমার মহান নেতা, বঙ্গবন্ধুকেও আমি বললাম কারণ উনি বলেন সেভাবেই আমি বললাম। বাট এই যে ইতিহাসটা উনি বললেন, আমি এমাজউদ্দিন সাহেবের কথা বললাম, জিয়াউর রহমান হিমসেলফ যে উনার জীবনী যেটা আছে সেটার কথা বললাম, এবং বিএনপির যে অফিসিয়াল ডকুমেন্টস ওয়েবসাইট সেই ওয়েবসাইটের কথা বললাম। আমি কোনো আওয়ামী লীগের কোন লোকের আমি কালকেই বলবো যে না এটা বলতে হবে। আমি কিন্তু আমার মনের একটা কথাও বলিনি এখানে, আমি ওটাকে বলবো না আমি রং বলছেন কিনা। আমি প্রথমেই বলছি এই বিষয়টা আমাকে ওনাকে, আমি কিন্তু অ্যানালাইসিসের বিষয় বলছি, সাতই 26শে মার্চ থেকে 17ই এপ্রিল এই ভেক্রম পিরিয়ডটা কেউ কিন্তু দাবি করেননি। 17ই এপ্রিল থেকে শেখ মুজিব ক্যান বি দ্য প্রেসিডেন্ট, অস্থায়ী প্রেসিডেন্ট, এই পিরিয়ডটা কে ছিলেন? এই পিরিয়ডটা ওনার ডিক্লারেশনের ভিত্তিতে স্বাধীনতা যুদ্ধ স্টার্ট হয়েছে, এবং ওনার ওই ডিক্লারেশনে বলাও ছিল যে আমি প্রভিশনাল গভর্নমেন্টের হেড। এবং দেখেন এখানে এই যে দেখেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল পলিটিক্স বাই শামসুল ইসলাম, শামসুল হক, পেজ 96 উনি এই যে রাষ্ট্রপতি নীলম সঞ্জীব রেড্ডি, উনি বাংলাদেশের জিয়াউর রহমান সাহেব একটা মন্তব্য করেছেন। তারপরে এম এ মোহিত এখনকার মন্ত্রী, উনি তার পেজ 227 কি বলছেন, ওনাকে আমি সবগুলো দেখার কথা বলছি। প্রেসিডেন্ট হিসেবে ওনাকে কে কে বলছে এখানে কিন্তু বলাই আছে, প্রেসিডেন্ট হিসেবেই বলছে, উনি নিজেকে ডিক্লেয়ার করছেন, কি অপোজ করেন? উনি প্রশ্ন করছেন যে প্রেসিডেন্ট হিসেবে কি বলছেন? উনি নিজেই বলছে হেড অফ গভর্নমেন্ট, এবং উনি নিজে ড্রাফট করছেন। এবং ওই সময় আরেকজন তাজউদ্দিন আহমেদের প্রাইভেট সেক্রেটারি জনাব বৈদুল হাসান তরফদার, উনিও কিন্তু পরিষ্কার বলেছেন, পরিষ্কার কি বলেছেন, উনি পরিষ্কার ভাবে ঘোষণা যেটা বলেছিলেন, এই দেখেন আমি পড়ে শুনেছি, 27 মার্চ সন্ধ্যায় 8 ইবির বিদ্রোহী নেতা মেজর জিয়াউর রহমান বাংলাদেশ স্বাধীন ঘোষণা, মেজর জিয়া তার প্রথম বেতার বক্তে নিজেকে রাষ্ট্রপ্রধান হিসেবে ঘোষণা করলো, পরে যদি স্থানীয়রা উনি কিন্তু রাষ্ট্রপ্রধান ব্যাপারে ক্লিয়ার করে একটু পড়েন। পরবর্তীতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের পরাশ্রয়ে তিনি বঙ্গবন্ধু শেখ নির্দেশে মুক্তিযুদ্ধে অবতীর্ণ কথা প্রকাশ করেন, কিন্তু উনাকে রাষ্ট্রপতি ডিক্লেয়ার করছেন উনি নিজেকে, আমি তো অস্বীকার করতেছি না। আমি প্রতিটা আপনি শুনে না পা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ল্ড, we know how to read the english, we know how to read the bengali, we have a capacity to analyze. আচ্ছা আপনি আপনাকে অনুরোধ করব আপনাদেরকে একটু দেখার জন্য। আচ্ছা আপনি যে কথাটা বলছেন যে আপনি বলছেন যে বিভিন্ন রেফারেন্স দিয়ে বলছেন যে এই পিরিয়ডটার কথা আমি বলছি, এই পিরিয়ডে কিন্তু শেখ মুজিব নিজেও প্রেসিডেন্ট দাবি করেননি। তাহলে আপনাকে অ্যানালাইজ করতে হবে কার ডিক্লারেশনে বাংলাদেশের কামার কুমার যে আমি কথা বলছিলাম বাংলাদেশকে নিয়ে এবং বাংলাদেশের রাজনৈতিক অবস্থা নিয়ে উত্তপ্ত আলোচনা, তর্ক বিতর্ক, এবং আমরা আরও তর্ক বিতর্ক করব আমাদের বাংলাদেশের রাজনৈতিক অবস্থাকে নিয়ে, এবং আমরা শ্রদ্ধা করব আমাদের স্বাধীনতার মহান স্বাধীনতার যারা শহীদ হয়েছিলেন তাদেরকে। আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। আপনারা দেখছেন সময়ের সাথে, সৌজন্যে মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্টেন্টস এবং ইউনিভার্সাল সলিসিটার্স।